সারাদিন মিডিয়ায় দুদিন ধরে ভুয়ো আইএস নিয়ে আলোচনা চলছে। কাদের দৌলতে, কাদের সাহায্যে এরকম ঘটনা ঘটল? একটা ভুয়ো ক্যাম্পে সাংসদ চলে গেলেন, তৃণমূলের ব্লক সভাপতি, নেতা, কাউন্সিলর, বড় নেতা, ছোট নেতা, মাঝারি নেতা চলে যাচ্ছেন ভুয়ো ক্যাম্পে। কাদের দৌলতে, কার দৌলতে? কর্পোরেশনের, তৃণমূলের কোন নেতার দৌলতে এত বারবার অন্ত? আসলে আসলে ভুয়ো গ্র্যাজুয়েট ওনার, ওনার উনি ভুয়ো গ্র্যাজুয়েট দিল্লির উনি, আর ইনি ভুয়ো ডক্টরেট। ভুয়ো গ্র্যাজুয়েট আর ভুয়ো ডক্টরেটের অনুপ্রেরণায় এই ভুয়ো আইএসরা তৈরি হচ্ছে। কোনো পার্থক্য নেই ওই দিল্লির সরকারের নেতাদের আর রাজ্যের সরকারের নেতাদের, সব ভুঁইফোর। তাদের সাহায্য, তাদের অনুপ্রেরণায় এই সমস্ত ভুঁইফোররা হচ্ছে, তৈরি হচ্ছে। কাজী বললে শুধু ওই ভুয়ো আইএস কাদের সাহায্যে, কাদের অনুপ্রেরণায়, কাদের বদান্যতায় সরকারি গাড়ি, নীলবাতি, অফিস, কর্পোরেশনের স্ট্যাম্প, এই পুরোটা বলা দরকার। আর নাহলে এরকম এরকম ভুয়ো প্রতারক, চিটিংবাজ, কাটমানিখোর লোক তৈরি হচ্ছে। আসলে কিছু সরকারি পার্টি যতই ভোট পাক না কেন, ভোটে জিতলেই কাটমানি ত্রিপল চুরির টাকা সাধু হয়ে যায় না। কাজেই কথা পরিষ্কার, ভুয়ো গ্র্যাজুয়েট আর ভুয়ো ডক্টরেটদের অনুপ্রেরণায় এই ভুয়ো আইএসরা অনুপ্রেরণা নিয়ে পথে নেমে পড়েছে।